What we do here is go back. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমেনাস কিচেন থেকে আমি আমেনা বলছি। আজকে আমি ইলিশ পোলাও রান্না করব, এই জন্য আমি এখানে ইলিশ মাছ কেটে নিব। একটা প্যানের মধ্যে আমি হাফ কাপ সরিষার তেল, হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে হাফ কাপের থেকে কম আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি একটা পরিমাণ। এর মধ্যে আমি এক চামচ আদা বাটা দিচ্ছি। এক চামচ রসুন বাটা, এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি এর মধ্যে হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি হাফ কাপ মিষ্টি দই নিয়েছি, এর মধ্যে আমি হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। এবারে মিশ্রণটা আমি মশলা কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলা কষানোটা হয়ে গেছে,
এখন আমি এর মধ্যে ইলিশ মাছটা দিয়ে দিব। এবার আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ঢেকে দিচ্ছি। আমার মাছের এক সাইড হয়ে গেছে, এখন আমি একটু উল্টে দিব মাছগুলোকে। আমি আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি। আবার আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করে নিচ্ছি। আমার ইলিশ রান্নাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি একটু ঝালটা বেশি পছন্দ করি, এই জন্য আমি একটু বেশি কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। এবার আমি চুলার আঁচটা একদম ডিম আঁচে রেখে আমি ঢেকে দিচ্ছি, মরিচের ফ্লেভারটা একদম ছড়িয়ে যাবে। লাস্টে ডিম করে আমি ঢেকে দিচ্ছি। আমার ইলিশ মাছ কষানোটা হয়ে গেছে, এখন আমি ইলিশগুলো তুলে ঝোলটাকে আলাদা করে নিচ্ছি। অন্য একটা পাত্রে আমি ঘি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি।
গরম মশলা দিয়ে দিচ্ছি। তেজপাতা দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, এখানে আমি পোলার চাল নিয়েছি, কালিজিরা পোলার চাল। পোলার চালটা আমি ভালোভাবে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। আমি এখানে 3 কাপ পরিমাণ চাল নিয়েছি। এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। চালটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি এর মধ্যে আমার ভাজা ভাজাটা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ইলিশের যে ঝোলটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। আমি আরেকটু মিক্স করে নিচ্ছি। এখানে আমি যতটুকু চাল নিয়েছি তার ডাবল পরিমাণ আমি পানি দিয়ে নিচ্ছি। এখানে আমি নারিকেলের দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, আর দিয়ে দিব কাঁচামরিচ, একটা আস্ত কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি। চুলা আস্তা বাড়িয়ে আমি ঢেকে দিচ্ছি। আমি একটু দেখে নিচ্ছি। এবারে আমার পোলাটা বলক এসে গেছে, এখন আমি ফুটে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা একদম ডিম করে ঢেকে দিচ্ছি। আমি একটু নেড়ে দিলাম, উল্টে দিলাম। এখন আমি এটাকে আবারও ঢেকে দিচ্ছি।
চালটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। ইলিশগুলো আমি দিয়ে দিয়েছি, এখন এর উপরে আমি যে পোলাওটা আমি উঠিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এখন এর উপরে আমি বেরাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি ঢেকে রাখবো 2 মিনিট, আরো 2 মিনিট আমি ভাপে রেখে পরিবেশন করব। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার ইলিশ পোলাও। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে ফেলবেন। ভিউয়ার্স, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।